বন্ধুত্বের মর্যাদা রক্ষায় জাতিসংঘের নিয়ম ভাঙলেন পুতিন, কিন্তু কিভাবে বন্ধুত্বের মর্যাদা রক্ষায় পুতিন ভাঙলেন পশ্চিমাদের কঠোর নিয়ম তা জানার আগে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ। দীর্ঘ সফর শেষে দেশে ফিরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। তার এই সফরকে স্মরণীয় করে রাখতে পুতিন ঘটালেন এক আজব ঘটনা। বন্ধুত্বের মর্যাদার প্রতীক হিসেবে বন্ধু কিমকে উপহার দিলেন রাশিয়ান মেড একটি অত্যাধুনিক রাইফেল, মহাকাশচারীদের হাতের গ্লাভস এবং সামরিক ড্রোন। আর এই তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে পুতিনের এই উপহার সাদরে গ্রহণ করেছেন কিম, এবং সেই সাথে এও জানা গেছে উত্তর কোরিয়ার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড এক্সিবিশন জাদুঘরে রাখা হবে পুতিনের এই উপহার। কিন্তু কিম পুতিনের এমন কাণ্ডে চটে গেছে জাতিসংঘ। বলা হচ্ছে সামরিক অস্ত্র উপহার দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পুতিন, কিন্তু পশ্চিমাদের এইসব নিষেধাজ্ঞাকে মোটেও পরোয়া করে না কিম পুতিন। আন্তর্জাতিক অঙ্গনের এমন নানা খবর পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন বাজ নিউজ।